এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ভাতা নিয়ে দারুণ সুখবর দিল মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা বার্তা ডট কম একটি শিক্ষামূলক জনপ্রিয় পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষার্থীদের টাকা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা দেয়া হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে চাকরি জীবন শেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট থেকে এককালীন বড় অঙ্কে টাকা পেয়ে থাকেন এই জন্য কর্মরত থাকাকালে বেতনে ছয় শতাংশ টাকা কেটে নেওয়া হতো এখন তা বাড়িয়ে দশ শতাংশ কাটা হয় চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর এই টাকা পেতে শিক্ষক কর্মচারীদের অপেক্ষা করতে হয় হয়রানি এবং ভোগান্তিও শেষ থাকে না এ নিয়ে আপত্তি জানিয়ে আসছেন শিক্ষকরা তবে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা বলছেন শিক্ষকদের বেতন থেকে যে প্রতি মাসে অর্থ কেটে নেওয়া হয় তা খুবই সামান্য এমপিভুক্ত শিক্ষকদের সরকার থেকে দেয়া বেতনের অংশ কাটা হয় বেতন কম হওয়ায় ছয় শতাংশ অর্থ কাটলে খুব বেশি টাকা জমে না তা দিয়ে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট থেকে যে টাকা দেওয়া হয় তা মেটানো সম্ভব হয় না এই কারণে অবসর সুবিধা বোর্ড কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে এককালীন বড় অঙ্কের অর্থ দাবি করে আসছিল এদিকে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের দাবি মেটাতে সরকার ভিন্ন কৌশল অবলম্বন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এই তহবিল বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে ভর্তির জন্য শিক্ষার্থীদের থেকে বাধ্যতামূলক এই টাকা আদায় করা হবে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল স্কুল অ্যান্ড কলেজ এবং সংযুক্তি প্রাথমিক স্তরের নতুন ভর্তি নীতিমালায় এই বিধান রাখা হয়েছে রোববার শিক্ষা সচিব সুলেমান খানের সই করা নীতিমালাটি মন্ত্রণালয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হয় নীতিমালার দশ বাই ক্রমিকে বলা হচ্ছে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর এবং কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য ভর্তিকালীন সময়ে শিক্ষার্থী প্রতি একশো টাকা গ্রহণ করে সংশ্লিষ্ট হিসাব খাতে জমা হতে হবে এর মধ্যে সত্তর টাকা অবসর সুবিধা ফান্ডে এবং বাকি টাকা ট্রাস্টের ফান্ডে জমা দিতে হবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই ফি জমা দিতে হবে বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ ব্যানবেইজ দুই সালে জরিপ প্রতিবেদন অনুযায়ী দেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা আটাশি লাখ উন হাজার ছয়শো জন এর মধ্যে চুরানব্বই শতাংশ বেসরকারি মাধ্যমিক স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকদের কল্যাণে সরকার পদক্ষেপ নিলে শিক্ষার্থীদের উপর কেন অবসর সুবিধা এবং কল্যাণ ফি চাপিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা তারা বলছেন তাদের ছয় শতাংশ কাটা হতো আগে এখন তা বাড়িয়ে দশ শতাংশ কাটা হচ্ছে এই ফান্ডের জন্য এখন শিক্ষার্থীদের থেকে ফি নেওয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব চুক্তিভিত্তিক শাহজাহান আলম সাজু বলেন এমপিভুক্ত শিক্ষকদের এমপিও অর্থাৎ সরকারের দেয়া বেতনের অংশ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয় এটা খুবই কম টাকার অঙ্ক বলার মতো নয় অবসরের পর তারা যখন এই টাকা পেতে আবেদন করেন তখন আমাদের তা মেটাতে হিমশিম খেতে হয় তহবিল না থাকায় আবেদন করেও সময় টাকা পাওয়া যায় না তিনি বলেন সরকারের কাছে শিক্ষক কর্মচারীদের জন্য আমরা সব সময় দাবি জানিয়ে আসছি বেসরকারি শিক্ষকদের ব্যাপারেও সরকার আন্তরিক পাশাপাশি শিক্ষার্থীদের ভর্তির সময় কিছু টাকা জমার বিষয়টি ভর্তি নীতিমালায় যুক্ত করা হয়েছে এটা শিক্ষক কর্মচারীদের কল্যাণই ব্যয় হবে জানতে চাইলে শিক্ষা সচিব সোলমান খান বলেন ভতি নীতিমালাতেও এটা ছিল এবারও নতুন নয় সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে তাগিদে এটা নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা ভর্তির সময় বছরে একবার একশো টাকা করে দেবে এটা তাদের শিক্ষকদেরই অবসরে যাওয়ার পর বোর্ড এবং ট্রাস্ট থেকে বুঝিয়ে দেওয়া হবে থেকে আমরা এটুকু বলতে পারছি যে শিক্ষার্থীদের টাকা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট গঠন করা হচ্ছে এটা নিঃসন্দেহ এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এবং আগামীতে এমপিভুক্ত শিক্ষকরা অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের জন্য টাকা পেতে আর শিকার হবে না এমনটি জানিয়েছে শিক্ষক নেতারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ